राजधानी कुर्मीटोलार रैबर प्रतिष्ठा बार्षिकी अनुष्ठान बक्तव्य दिच्छेन प्रधानमंत्री शेख हासिना। आमरा आबारो सरासरि चले जाच्छि सेखाने। করতে সুন্দরবনের হাসি নামক একটা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিও র‍্যাবের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, সেজন্য র‍্যাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে যেমন কতগুলি বিষয় আমি আগেই বলেছি, যারা আসলে জঙ্গিবাদে যোগ দেয় তাদের মোটিভেশন দরকার, তো ডি রেডিকালাইজেশন ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেটা নবদিগন্তের পথে, এই কর্মসূচির মাধ্যমে অপরাধীদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করে সমাজের মূল ধারায় ফিরে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 421 জন জলদস্যু জঙ্গি পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। এভাবে অপরাধ দমন ও মানবিক দিক সহ বহুমুখী কর্মপন্থা নিয়ে র‍্যাব কাজ করে যাচ্ছে। যারাই যখন আত্মসমর্পণ করবে সঙ্গে সঙ্গে তাদেরকে পুনর্বাসন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করবার পর প্রায় 1800 অস্ত্রধারী আমার হাতে তাদের অস্ত্র সমর্পণ করেছিল, তাদের সকলকেই আমি কিন্তু পুনর্বাসন করে দিয়েছিলাম। আর যারা প্রায় 64,000 মানুষ তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়ে রিফিউজি হিসেবে ছিল, আমি কিন্তু তাদের সকলকে ফিরিয়ে নিয়ে এসে তাদের চাহিদা মোতাবেক তাদের পুনর্বাসন করে দিয়েছিলাম। এখনও এই ধরনের বড়দস্যু জলদস্যু বা যারা জঙ্গিবাদে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনলেই চলবে না, সাথে সাথে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য মোটিভেশন দরকার, কাউন্সেলিং দরকার যেন এই পথে তারা না যায়। এই ক্ষেত্রে যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সমাজের বিভিন্ন স্তরে যারা আছেন বা জনপ্রতিনিধি, এবং সব থেকে বড় দায়িত্ব রয়েছে পিতা মাতা অভিভাবকদের, আমি আশা করি তারাও এ ব্যাপারে মানে আরো বেশি উদ্যোগী হবেন। আমি বলবো যে এই কাজে এই নবদিগন্তের পথের এই কর্মসূচির মাধ্যমে যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা নিয়ে এসে এদেরকে সমাজের মূলধারে নিয়ে আসা হয়েছে, সেজন্য র‍্যাবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আমাদের বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক বিভিন্ন সভা সমাবেশ বা ক্রীড়া অনুষ্ঠানে নিরাপত্তা দায়িত্ব পালন করছি, এবং আপনারা দেখছেন যে খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠানে আজকে শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলাদেশ একটা আকর্ষণীয় স্থান। কাজে যারা বিদেশ থেকে আসে বা এখানে যখন তারা বিভিন্ন অনুষ্ঠান করে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমাদের র‍্যাব সহ যাদের উপর দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে তা পালন করে, সেজন্য আপনাদের আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি আগেই বলেছি যে কিশোর গ্যাং এটা অবশ্যই বন্ধ করতে হবে, এখানে বাবা মায়েরও দায়িত্ব আছে, স্কুলের শিক্ষকদেরও বা কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরও দায়িত্ব আছে, পাশাপাশি সাধারণ জনগণ বা জনপ্রতিনিধি তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা তো এ ব্যাপারে কাজ করবেনই। আর কোথাও যেন কোনো ধরনের অপসংস্কৃতি বা কোনো কিছু যেন না ঘটতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং র‍্যাব এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। মানুষের সেবায় সবসময় আমাদের এই প্রতিষ্ঠানটি অগ্রগামী ভূমিকা পালন করে, এমনকি এই যে বন্যা অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেখানে মানুষ পাশে দাঁড়ানো, সেই সাথে সাথে মনুষ্য সৃষ্ট যে দুর্যোগ যেমন আমরা দেখেছি ভুক্তভোগী মানুষের দুর্দশা, সেটা হচ্ছে অগ্নি সন্ত্রাসের ফলে বহু মানুষ নিজের জীবন হারিয়েছে অথবা এখনো যারা সেই পোড়া শরীরে বেঁচে আছে মানবেত জীবন যাপন করছে, স্বজন হারা বেদনা নিয়ে অনেকে বেঁচে আছে। সে অগ্নি সন্ত্রাস দমনে বা এই ধরনের বিভিন্ন ঘটনায় আমাদের আমি বলবো যে র‍্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আমরা চাই যে আমাদের দেশটা শান্তিতে থাকবে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো র‍্যাবকেও আমরা ত্রিমাত্রিক বাহিনীতে প্রতিষ্ঠা করেছি, এবং র‍্যাব বর্তমানে জল স্থল এবং আকাশপথে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
চারটি ব্যাটালিয়ন নিয়ে যাত্রা শুরু করলেও এখন ১৫টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর আমাদের উপর আরেকটা বোঝা, সেটা হচ্ছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং প্রতিনিয়ত সেখানে নানা ধরনের অপরাধও ঘটছে। এ ব্যাপারেও সকলের আরো নজর দিতে হবে বলে আমি মনে করি, কোন রকম যেন দুর্ঘটনা না ঘটতে পারে। আমাদের র্যাব ফোর্সেস আভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আজকে সারা বাংলাদেশে ওয়াইফাই কানেকশন এবং ডিজিটাল করা হয়েছে, কিন্তু সাথে সাথে এটা যেমন সুযোগও সৃষ্টি করেছে, আবার সাইবার ক্রাইমও বৃদ্ধি পেয়েছে। এই সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আমাদের যথাযথ সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে র্যাব সহ আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকলকেই এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখতে হবে। এটা অনেক মানুষের ক্ষতি করে ফেলে, এমনকি ডিজিটাল করেছি মানুষের কল্যাণের জন্য, অকল্যাণের জন্য না, এই কথাটাই সবাইকে মনে রাখতে হবে। আমরা জানি যে দেশবিরোধী কিছু শক্তি আছে, তারা আমাদের কোনো বাংলাদেশ যত ভালো কাজই করুক না কেন তারা কিছুই চোখে দেখে না। আর আরেকটা শ্রেণী আছে, তাদের অভ্যাসটাই হলো বিদেশিদের কাছে যে বাংলাদেশে বদনাম করা, আর এই বদনাম করে বোধহয় তারা কিছু সুবিধা পায়, কিছু আর্থিক সুবিধাও পায় বা অন্যান্য সুবিধা কিছু একটা পায় তারা, কাজে এই বদনাম করে করেই তারা আমাদের বিভিন্ন যারা খুব দক্ষতার সাথে সফলতার সাথে সাথে কাজ করে তাদের বিরুদ্ধেই যেন আগে বদনাম করে বেড়ে, আর বাংলাদেশের কোনো উন্নতিতে তাদের চোখেই পড়ে না। যাক, এ ব্যাপারে আমি বলবো যে এই ক্ষেত্রে কারো মনোকষ্ট হওয়া উচিত না। আমরা জানি কিছুদিন আগে একটি দেশ যেহেতু র্যাবের উপরে একটা স্যাংশন দিয়েছিল বলে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিল, আমি বলেছিলাম এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। যে আমার দেশে আমার যারা কাজ করে তারা কে কি করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরা করব, সে আত্মবিশ্বাস রেখেই কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই যে অন্তত প্রথমে বোধহয় সবাই একটু মনটা খারাপ ছিল, এখন আর সেই চিন্তা নাই। আর আমি এটা বলতে পারি যে যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, যে তারা কেন কোন উদ্দেশ্যে করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর যেহেতু আমি যখন সরকারে আছি আমি একটা কথা বলতে পারি যে কে ভালো করলো কে মন্দ করলো সেটা বিচার তো আমরাই করতে পারি, করে যাচ্ছি। পৃথিবীর অনেক উন্নত দেশ করে না, কিন্তু বাংলাদেশ করে, যে কোনো অপরাধের কিন্তু বিচার হয়। কাজেই আমরা জানি আমাদের সেই আত্মবিশ্বাস আছে, আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে চলব। কেউ যদি কোনো অপরাধ করে অবশ্যই আমরা সেটা নিজেরাই বলবো, পরের কথা শুনে কেউ মন খারাপ করবেন না, নিজের আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজে এই এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশে আমি জানি 75 সালের পর থেকে 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা মানুষকে কি দিতে পেরেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে তো মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দেশের সার্বিক উন্নয়ন চলছে। কাজে বাংলাদেশকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার, যেখানে 1 টাকা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় খাবার ছিল না, 278টা রেল ব্রিজ ধ্বংস ছিল, 270টা সড়ক ব্রিজ ধ্বংস ছিল, 2টি পোর্ট মংলা চিটাগাং সেখানে মাইন পোতা ছিল, সমস্ত দেশ একটা বিধ্বস্ত দেশ। তার উপর এটা তো একটা প্রদেশ ছিল, সেই প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে মাত্র 3.5 বছরের মধ্যে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, আমাদের প্রবৃদ্ধি 9 ভাগের পর্যন্ত আমরা উঠাতে সক্ষম হয়েছিলেন। তারপরেই তো 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে এই অগ্রযাত্রা ব্যাহত করে দেওয়া হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে, প্রথম 5 বছর আমরা যথেষ্ট উন্নয়ন করে গিয়েছিলাম, যা এরপর আসতে পারিনি। 2009 সরকার গঠন করে এই 2023 সাল পর্যন্ত আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ,
আজকে আমাদের খাদ্যে আমরা স্বয়ং সম্পদা অর্জন করেছি। সারা বিশ্বে যখন খাদ্য মন্দা, বাংলাদেশে আল্লাহর রহমতে খাদ্যের কোনো অভাব নেই। এই ক্ষেত্রে আমি বলবো যে যে মজুদদারি কালোবাজারি কেউ যাতে করতে না পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। 21 লক্ষ মেট্রিক টন খাদ্য আমাদের কিন্তু মজুদ, আমরা কিন্তু এই মার্চ মাসে আবার বিনা পয়সায় খাবার দিচ্ছি। আমরা আমাদের দেশের মানুষের খাবারের জন্য কষ্ট না হয়, যারা একেবারে মানে চলতে পারে না তাদের জন্য আমরা বিনা পয়সায় 30 কেজি করে চাল প্রতি মাসে যেমন দিচ্ছি, পাশাপাশি স্বল্প আয়ের নিম্ন আয়ের 15 টাকা কেজিতে তাদের আমরা চালের ব্যবস্থা করে দিচ্ছি। 1 কোটি মানুষকে আমরা পারিবারিক কার্ড দিয়ে 30 টাকা কেজিতে চাল, ডাল, তেল, চিনি এবং রমজান মাসে তাদের জন্য ছোলা, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং আমরা ঠিক করেছি আরও 1 কোটি মানুষের জন্য আমরা এই রমজান মাসে খাবার ব্যবস্থা করে দেব। কোনো মানুষ খাদ্যে যেন কষ্ট না হয়, সাথে সাথে খালি দেবো বললে হবে না, আমাদের উৎপাদনও করতে হবে। সেই জন্য আমি সবাইকে আহ্বান করেছি যে বাংলাদেশে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, সব জমি আমরা আবাদ করব। এবং প্রত্যেকে যে যার যে যেখানে থাকেন, সেই নিজের কর্মস্থলী হোক, বাড়িঘর হোক, যেখানেই হোক, যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। উৎপাদন করে আমরা আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণ শুধু থাকবো না, দরকার হলে যেখানে খাদ্য যেসব দেশে খাদ্য অভাব আছে আমরা তাদেরকেও দিতে পারবো। আমরা ইতিমধ্যেই কিন্তু দিচ্ছি, 70টা দেশে আমাদের সবজি যাচ্ছে, 100টা দেশের উপর আমাদের ঔষধ আমরা রপ্তানি করছি, আর অন্যান্য চামড়া, চামড়াজাত পণ্য, পাট, পাটজাত পণ্য, গার্মেন্টস, এগুলি তো আমাদের যাচ্ছে। কিন্তু খাদ্যের উপরে আমাদের এখন গুরুত্ব দিতে হবে, কারণ করোনা ভাইরাসের অতিমারী আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে বিশ্বব্যাপী আজকে প্রচণ্ড খাদ্য মন্দা দেখা গিয়েছে। কোন কোন উন্নত দেশে সেখানে একেবারে নির্দিষ্ট করা আছে, ওই 3টার বেশি টমেটো কিনতে পারবে না, 1টার বেশি শসা কিনতে পারবে না, 1 প্যাকেটের বেশি ডিম কিনতে পারবে না, এইভাবে। এবং বিদ্যুতের দাম 150% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আল্লাহর রহমতে এখনো বাংলাদেশ সেই পর্যায়ে যায়নি এবং যাবে না। মুক্তিযুদ্ধের পরে জাতিপিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন, বিশ্বের অনেক নেতায় এবং অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার দেশে তো কিচ্ছুই নেই, একটা বিধ্বস্ত দেশ, আপনি কি দিয়ে এই দেশ গড়ে তুলবেন? জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়ে আমি আমার দেশ গড়ে তুলব। এবং তিনি তাই করেছিলেন। যে আমিও মনে করি আমাদের প্রত্যেকটা নাগরিকের এই কথাটাই চিন্তা করতে হবে যে আমরা বিজয়ী জাতি, আজকে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনে, নির্বাচনী ইস্তেহারে, যে 2021 সালের মধ্যে আমরা রূপ করব ঘোষণা দিয়েছিলাম 2021, আজকে আমরা তা বাস্তবায়ন করে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই উন্নয়নশীল দেশ হিসেবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা হাতে আমাদের সময় আছে, 2026 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু করব। এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি নেওয়ার জন্যই দেশের শান্তি নিরাপত্তা দরকার, দেশের উন্নয়ন দরকার। এবং সেই ক্ষেত্রে শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে হবে। 2009-23 পর্যন্ত হ্যাঁ, মাঝখানে অগ্নিসন্ত্রাস বা বিভিন্ন ঘটনা ঘটেছে, সেগুলি মোকাবেলা করেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পেরেছি বলেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। কাজেই সেই কথা মাথায় রেখেই সবাই চলবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের প্রতিটি শান্তিপ্রিয় নাগরিকের কাছে এলিট ফোর্স র্যাব আজকে শান্তি নিরাপত্তা আস্থার প্রতীক হিসেবেই চিহ্নিত হয়েছে। বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বৃত্ত হয়ে, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে অতীতের ভবিষ্যতেও এই বাহিনী সদস্যরা দায়িত্বশীল, কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, ঘোষণা বাস্তবায়ন করেছি। 2041 সালের বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, তারই ভিত্তিতে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেও বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট অর্থনীতি, স্মার্ট বাংলাদেশ হবে, বাংলাদেশের জনগোষ্ঠী, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কাজেই সেই স্মার্ট বাংলাদেশ 2041, এটাই বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। পাশাপাশি 2100 সালের
ডেল্টা প্ল্যানও আমরা দিয়ে গেছি, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে তার সমস্ত পরিকল্পনা আমরা দিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এটা করতে হলে শান্তি শৃঙ্খলা একান্তভাবে দরকার। কিছু লোক তো থাকবেই সবসময় বিরোধিতা করতে, আর কিছু মাঝে মাঝে উল্টো পাল্টা কথাও বলবে, ওগুলি কানে না দিয়ে নিজের আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে আমরা আমাদের দেশের কল্যাণে সঠিক কাজ করছি কিনা, সঠিক পথে আছে কিনা, এই চিন্তাটা নিজেই করে আমাদের এগিয়ে যেতে হবে। আত্মমর্যাদা বোধ নিয়ে যদি আমরা এগিয়ে যাই, অবশ্যই বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া কেউ বন্ধ করতে পারবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি, এবং আবারও আমি আমাদের এলিট ফোর্স র‍্যাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আছেন বা সারা বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি সকলের সাথে এটা লিখেছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। দর্শক, এই বিষয় জানাতে মাদারীপুরের শিবচর থেকে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, আপনি জানাবেন যে উদ্ধার তৎপরতার সবশেষ কি খবর, নিহতদের কোনো পরিচয় মিলেছে কিনা এখন পর্যন্ত, এবং ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পৌঁছেছেন কিনা ঘটনাস্থলে, আপনি আমাদেরকে সবশেষ খবর জানাবেন। রাহেলা, যে ঘটনাটি ঘটেছে আসলে অনেকটাই উদ্বেগজনক এবং দুঃখজনক। আপনি দেখতে পাচ্ছেন যে বিভৎসতার আসলে চিত্র, যে বাসটি ইমাদ পরিবহন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল এবং মাওয়ার যে পদ্মা সেতুটি রয়েছে তার থেকে প্রায় 10 কিলোমিটার আগে এই যে মোড়টি কাঁঠালবাড়ি মোড়, এই মোড়ের এখানে এসেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক হাইওয়ের উপরে দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে প্রায় 30 ফিট নিচে আসলে এই বাসটি পড়ে গেছে। এবং যেটা প্রথমে বলা হচ্ছিল, যেটা আমরা শুনছিলাম আসার সময়, যে মূলত পাশে যে হাইওয়ের পাশে যে ইগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু আসলে ভেঙে তারপরে পড়েছে এমন চিত্র কিন্তু আমরা শুনেছি। তবে আমরা যেটা এখানে এসে দেখলাম যে পাশে যে গাছগুলো ছিল এবং হাইওয়ের পাশে কোনোরকম কোনো আইল্যান্ড ছিল না, যার কারণে আসলে এটি একদম নিচে চলে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটিতে পড়েছে সেই জায়গাটিতে কিন্তু আসলে বাজার রয়েছে, এবং এটি যেহেতু 7টার দিকে হয়েছে ভোরের দিকে, যার কারণে এখানে লোক ছিল না বললেই আসলে চলে, যার কারণে এখানে যারা ছিলেন তাদের ক্ষয়ক্ষতির সংখ্যাটা অন্তত কম হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 17 জন নিহত হয়েছে। আমাদের এখানে হাইওয়ের পুলিশ সুপার, তিনি এখানে রয়েছেন, মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার, এবং ডিআইজি তিনি রয়েছেন, ডিআইজি দক্ষিণ হাইওয়ে, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে দেখছিলেন এবং জানার চেষ্টা করছিলেন আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে, আপনি যদি একটু আমাদেরকে জানান আপনি এখানে এসে আসলে কি দেখতে পেলেন। এখানে এসে তো আসলে দেখলাম যে গাড়ির যে অবস্থা আপনারাও দেখতে পাচ্ছেন, এবং আমি যেটা সে শুনলাম যে অলরেডি 17 জন মারা গেছেন, খুবই দুঃখজনক। এবং আমাদের 43 জন যাত্রী ছিলেন, বাকিরা সবই আশেপাশে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই তো, গাড়ি তো আসলে কিছুই নেই, আমরা সবাই চেষ্টা করছি। প্রাথমিক কারণ কি মনে হচ্ছে আপনার কাছে এই দুর্ঘটনা? আসলে প্রাথমিক কারণ ওভার স্পিড হতে পারে, অথবা ড্রাইভার হয়তো একটু ঘুমিয়ে পড়তে পারেন হয়তো, যেহেতু ভোরবেলা ছিল, রাইট? আমরা যতদূর জানতে পেরেছি খুলনা থেকে এটা 4:30 রওনা করেছে। তো ধন্যবাদ আপনাকে, আপনি কাজ করছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে ডিআইজি হাইওয়ে তিনি এখানে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন আসলে এই দুর্ঘটনার কারণটা আসলে কি। তবে এখন পর্যন্ত আমরা যারা যতটুকু জানতে পেরেছি, যারা আহতরা রয়েছেন তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে আসলে নেওয়া হয়েছে, তবে এখান থেকে অনেকের অবস্থা আসলে গুরুতর এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। রাহেলা, হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মাদারীপুর থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন হিরণ খান। আর এই ছিল সকাল 11টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।